ওকে চাচা কলম ওকে চাচি কলম মার্কেটে কি কলম আরো জোরে কলম বলতে থাকো কলম সংসারে সতীনে সতীনে ঝগড়া লাগার ঘটনা লোকমুখে প্রচলিত থাকলেও ব্যতিক্রমী ঘটনা ঘটেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে। ভোট যুদ্ধে এক সতীনকে জেতাতে মাঠে নেমেছেন ছোট দুই সতীন। তৃতীয় ধাপে হতে যাওয়া রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন শাহিনা বেগম। তিনি কলম প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিনরাত স্বামীসহ তিন সতীন ছুটে বেড়াচ্ছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায়। আমরা তিন সতীনের মধ্যে আমি বড়, বাকি দুজন আছে, দুজন বাসা থাকে। আমি ভোট চাই, পাশাপাশি ওরাও যায়। ওরা তিনজনে আমাকে উৎসাহিত, ওরা দুজনে আমাকে উৎসাহিত দিছে এবং আমার স্বামী বলতেছে, আমার স্বামীও উৎসাহিত দিছে, বলছে তুমি যদি জয়যুক্ত হতে পারো তাহলে মানুষের পাশে দাঁড়াবে এবং এটা চেষ্টা আছে। তিনজনে মিলে যাচ্ছি ভোট চাইতে মানুষের ধারে ধারে। আমরা দুজনে আমার বড় সতীনকে এবারে ইলেকশনে দাঁড়ায় দিছি। আশা করি আমার বড় সতীন যেন জয়যুক্ত হয়ে আসতে পারে। আমার বড় বোন, মানে আমার বড় সতীন, ওই যে কলম মার্কায় ভোট করতেছি। আপনারা সবাই দোয়া করিয়েন। দোয়া চাইতেছি, আমার বোন কলম মার্কায় দাঁড়াইছে, সবাই দোয়া করবেন এবং মূল্যবান ভোটটা নষ্ট না করে কলম মার্কায় ভোটটা দিবেন। জানা গেছে মৎস্য চাষী দেলোয়ার হোসেন ভালোবেসে পর্যায়ক্রমে শাহিনা, আকলিমা ও রত্নাকে বিয়ে করেছেন। তিন স্ত্রীর ঘরে এক মেয়ে ও তিন ছেলে সন্তান রয়েছে। তাদের জনসংযোগে দেখা গেছে শাহিনাকে ভোটে জয়ী করতে পুরোদমে মাঠে নেমেছেন আকলিমা ও রত্না। মনোনয়নপত্র দাখিলের পর প্রতীক বরাদ্দ পাওয়ার দিন থেকেই প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন তারা। তাদের এমন ভালোবাসা এলাকায় বেশ সাড়া ফেলেছে, ভোটারদের মাঝেও দেখা গেছে বেশ আগ্রহ। তিনটা বিয়ে করে বড় বউ মেম্বার নিয়ে গিয়েছে আর দুই বউ ভোট ইলেকশন করে বেড়ায়। আর এত যে বহিনের মতো মিল, বহিনে বহিনে কোথাও আমি এরকম দেখি নাই। খুব ভালো মিলেমিশে থাকে তিনটা বউ এবং বোরকি স্ত্রী ওর ভোট চাই বেড়ায়। আর দ্বিতীয় তিন সতী নিয়ে আমরা ঝগড়া কাচাল কিছু করে না, খুব ভালো। ওর তিনটা বউই বর্তমান আছে এবং তিন সতীনে মিলে বাড়িকার কাজকাম গৃহস্থালী হইতে সব কিছু করে এবং ওর বড় বউটাকে এবার মেম্বারনি পদে দাঁড়াই দিয়েছে। মেম্বারনি ওরা তিন সতীনে মিলে মেম্বারনির ভোট চাই বেড়াচ্ছে এবং আমরাও আশা করি তিন সতীনে মিলে যেন ভোট চাই বেড়াচ্ছে এই কলম মার্কায়। আমরা সবাই এবার চাচ্ছি গ্রামবাসী শাইনাপা যেন মেম্বারনি পদে আমাদের কাছে ফিরে আসে, জয়যুক্ত হয়ে। শাইনাপা খুব ভালো, তারা তিন বউ তিন বউ একসাথে মিলেমিশে থাকে এবং একজন ভোটে গেছে, ভোটে নির্বাচিত, আর দুই বউ তাদের জন্য ভোট কালেকশন করে বেড়ায় এবং তারা খুব ভালো মতো একসাথে খানদান উঠন বসন, তাদের কোনো দিন ঝগড়া খাতাল আমি দেখিনি। এনাদের যে তিন বোনের যে মিল রয়েছে, আশা করি না যে এর এনাদের মতো মিল হয়তো বা অত্র এলাকা কারো রয়েছে। এনাদের যে মনের উদারতা রয়েছে, এক সতীনের জন্য তিন সতীনেই আমাদের কী করছে এলাকার মধ্যে সবার কাছে ভোট চাই বেড়েছে। তিন স্ত্রীর খুব মিল এবং জেলার সমান চোখে দেখে, একখানে বাসা জীবনে শুনিনি যে ঝগড়া গাইজা করে। স্বামী দেলোয়ার হোসেন তার প্রথম স্ত্রী শাহিনার প্রতি জনগণের সমর্থনে বেশ আশাবাদী। আমার তিনটা বউ, আমরা তিনজনে এক বাড়িতে থাকি, একখানে রান্না পাকা করে একখানে খাই, সাথে আবার এই যে ভোটের জন্য যে আমরা দাঁড় হয়েছি, আমার তিনটা বউ সহ আমি চারজন এবং আমার ভাই সাতটা, ভাবিরা প্রত্যেকে মিলে এবং আমার এলাকাবাসী পার্শ্ববর্তী প্রতিবেশী ভাই বোনেরা সবাই মিলে আমরা একসাথে ভোট চাওয়ার জন্য মাঠে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং মানুষজন আমাদের ডাকে সাড়া দিচ্ছে, আমাদেরকে পছন্দ করতেছে, নিশ্চয়ই আমরা ভালো কিছু করেছি। এস আই রাজ, ঢাকা পোস্ট। Oh, my God.